বিয়ের পর নিতে হয় বউয়ের দায়ভার, তাই বলে বউ কাঁধে নিয়ে দৌড়, এমন অদ্ভুত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে হাঙ্গেরিতে। প্রতিযোগিতা শুরুতেই বউ কাঁধে নিয়ে ভূ দৌড় দেন স্বামীরা, তবে পথটা মোটেও সহজ নয়। 260 মিটার দীর্ঘ ট্র্যাকে দম্পতিরা নানা রকম বাধার সম্মুখীন হন, তার মধ্যে শুরুতে এবং শেষে ছিল একটি গভীর জলভরা খাদ, পথ জুড়ে আরো ছিল গাড়ির টায়ার। এটি সত্যি ভালো উত্তেজনাপূর্ণ খেলা, তবে আমার জন্য বেশ কঠিন ছিল। যদি দৌড়ানোর সময় বউ কাঁধ থেকে পড়ে যায়, তাহলে ফের তাকে কাঁধে বা ঘাড়ে তুলে তবেই দৌড় শুরু করেন প্রতিযোগীরা। 36 জন দম্পতির মধ্যে এবারের বিজয়ী করেছেন নতুন রেকর্ড, মাত্র 54 সেকেন্ডে শেষ করেছেন দৌড়ের ট্র্যাক। বাইটাটাস ও ন্যারিঙ্গা এই জয়ান্তে অ্যান্টোনিয়ান ক্যারি নামে পরিচিত একটি কৌশল ব্যবহার করেন। এই কৌশলে কাঁধে থাকে স্ত্রী পা তার স্বামীর কাঁধের চারপাশে উল্টো করে ঝুলিয়ে তার কোমর ধরে রাখে। সে শক্ত করে ধরেছিল আর আমাকে একটু বিরক্ত করেনি। এখানে দুজনের ভূমিকা কিন্তু 50-50। আমরা গর্বিত যে 54 সেকেন্ডের একটি নতুন ট্র্যাক রেকর্ড গড়তে পেরেছি। ঐতিহাসিকভাবে বাইকিং যুগে এই খেলার প্রচলন ছিল। আধুনিককালে 1990-এর দশকে ফিনল্যান্ডে আবার খেলাটি ফিরে আসে এবং তখন থেকে প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে।